আর দিল্লিতে এসে সবথেকে কম খরচে থাকার ঠিকানার সন্ধান করছেন, তাহলে চলে আসুন দিল্লির ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলে। না, আমাকে 350 rupees দিতে হলো, 350 taka দিতে হলো, রেজিস্ট্রেশন কমপ্লিট। আপনাদের মনে প্রশ্ন যে এই ইউথ হোস্টেলে কি ফ্যামিলি থাকতে পারবে? আপনাদের ছেলে মেয়ে নিয়েও যদি আসেন, চারজনও এখানে থাকতে পারে। ये हमारा यूथ हॉस्टल एसोसिएशन ऑफ इंडिया, जो हमारा मोटो है टू प्रोवाइड द बजटेड एकोमोडेशन टू अवर मेंबर्स एंड प्रमोट अमंग देम नेशनल इंटीग्रिटी एंड वी आर ट्राइंग टू प्रमोट मैक्सिमम कल्चरल इंटीग्रेशन। ये जो मेंबरशिप कार्ड आपने बनाया, ये थ्रू आउट द वर्ल्ड वैलिड है। अच्छा, आप दिल्ली हमारे ऑफिस में है, यहाँ जो हमारा इंटरनेशनल हॉस्टल है, ऐसे कई सारे हॉस्टल्स हमारे हैं, जैसे दार्जिलिंग में है हमारा, हमारा मैसूर में है, लेह लद्दाख में है, और ऐसे वर्ल्ड वाइड ऑलमोस्ट 4000 के आसपास से ज्यादा हॉस्टल्स है, और आप इस मेंबरशिप पे किसी भी हॉस्टल में रुक सकते हैं। यूथ हॉस्टल एसोसिएशन ऑफ इंडिया का स्टार्टिंग दिल्ली इंडिया में नहीं हुआ, इसका स्टार्टिंग जर्मनी में मिस्टर रिचर्ड शिरमन ने शुरू किया था। इट वॉज स्टार्टेड इन 1909। उन्होंने यह मूवमेंट स्कूल के बच्चों के लिए शुरू की थी। उन्होंने जब स्कूल के एक्सकर्शंस ले जाने शुरू किए, तो उन्होंने पहले इनका स्टार्टिंग स्कूल्स में ही बेड्स लगा के शुरू किए गए, जिससे कि जो लोग अकोमोडेशन का खर्चा नहीं भी बियर कर सकते, वो बच्चे भी पूरे वर्ल्ड को घूम सके। अच्छा, এই মুহূর্তে আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে আপনারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করতে পারবেন। মানে আপলোক ফ্যামিলি রুক রহে হো? হ্যাঁ জি। আচ্ছা, মতলবকে ইয়ে জানকারি মুঝে তো নিচে অফিস মে মিলা থা কে ইয়াহ পে ফ্যামিলি লোগ ভি রুক সকতা হ্যায়। আপ লোগো কো দেখ কে মুঝে বহুত হি আচ্ছা লাগ রাহা হ্যায়। ইয়াহ কা এক্সপেরিয়েন্স কেসা রাহা? ইয়াহ কা এক্সপেরিয়েন্স বহুত হি প্লেজেন্ট হ্যায়, এনভায়রনমেন্ট বহুত আচ্ছা হ্যায়, ক্লিনলিনেস কা পুরা খেয়াল রাখা জাতা হ্যায়, প্লাস দ্য মেইন থিং ইজ পাংচুয়ালিটি। আপকো সারি চিজে বহুত হি কন্ট্রোল তরিকে সে আপকো মিলেগি। अच्छा। पारस जी बहुत ही हेल्पफुल पर्सन है, उनके साथ मैं मुलाकात किया। आज 26 फरवरी है, तो यूथ हॉस्टल एसोसिएशन ऑफ इंडिया का मैं अभी मेंबर बन चुका हूँ। ये कितना साल के लिए वैलिड रहेगा? सर ये 2 साल के लिए वैलिड रहेगा। 2 साल के लिए 350 rupees? 350 rupees ओनली। अच्छा, और वर्ल्ड वाइड वैलिड रहेगा कार्ड आपका? ठीक है, जहाँ जहाँ भी यूथ हॉस्टल है वहाँ वहाँ पर आप इसको यूज कर सकते। अच्छा, इंडिया का बाहर भी मैं यूज कर सकता हूँ। और রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং দিল্লির ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলে থাকার গল্প শুরু করা যাক। অটো খড়া হওয়া হ্যায়, মেয়ে র্যাপিডো বাইক মে ইয়াহ পে পৌঁছ গয়া থা, লেকিন আপ লোক জব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন মে উতরনে কে বাদ ইয়া ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন মে উতরনে কে বাদ আপ লোক ইয়াহ পে অটো ভাড়া করকে আগর ইয়াহ পে পৌঁছনা চাহতে হো তো ভাড়া ক্যা হ্যায়? নমস্তে। আচ্ছা, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন সে ইয়াহ কা ভাড়া ক্যা হ্যায় অ্যাপ্রক্স বাড়াইয়ে মে বলি? 150 rupees? 150 to 200 rupees बाद में अगर भाड़ा बढ़ता है भी तो उससे ज़्यादा नहीं है ना। और ओल्ड दिल्ली मतलब के चांदनी चौक 200 rupees? अच्छा, 200-250 मैक्सिमम 200। ओके, थैंक यू। क्या नाम आपका? उमेश कुमार यादव। उमेश कुमार यादव, नमस्ते, थैंक यू। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আপনারা ইয়েলো লাইনে লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশনে পৌঁছতে পারেন। লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশন থেকে আপনারা মাত্র 50 taka অটো ভাড়াতে পৌঁছে যেতে পারেন ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল দিল্লি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন লোককল্যাণ মার্গ। আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে অটো ভাড়া মাত্র 150 taka। তো চলুন এরপরে ভিতরে যাওয়া যাক। প্রথমে যখন এখানে এসে পৌঁছলাম, এসে পৌঁছানোর পরে এই যে গেটটা, এই যে ছোট্ট অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার নাম এন্ট্রি করলাম। এখানে নাম এন্ট্রি করার পরে আমাকে এই ভিজিটর কার্ডটা দেওয়া হলো। এটা নিয়ে করেই আমি রেজিস্ট্রেশনের জন্য এই মূল বিল্ডিংয়ের ভিতরে পৌঁছে যাই। তারপরে ওখানে গিয়ে আমি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করি। তো আপনারা যারা প্রথমবারের জন্য দিল্লিতে আসবেন, এখানে পৌঁছানোর পরে এই অফিসে এসে আপনারা আপনাদের নামটা এন্ট্রি করবেন, তারপরে এই ভিজিটার কার্ডটা নিয়ে আপনারা ভিতরে মূল অফিসের ভিতরে যেতে পারবেন। এখানে আউটসাইড ফুড নট অ্যালাউড, এবং এখানে আপনারা ধূম্রপান বা কোনো রকমের কোনো মাদকজাত দ্রব্য এখানে আপনারা সেবন করতে পারবেন না। আমি এখানে পৌঁছানোর পরে ভিতরে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করেছিলাম। আপনারা যখন পরিবার নিয়ে আসবেন, আপনাদেরকে এখানে টেম্পোরারি রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। আপনারা সেই টেম্পোরারি রেজিস্ট্রেশন করার পরেই এখানে পরিবার নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে এখানে স্টে করতে পারবেন।
আর যদি আপনারা আমার মতন দু বছর বা তিন বছরের জন্য রেজিস্ট্রেশন করে নেন তাহলে সেই রেজিস্ট্রেশন কার্ডে ভারতে বা ভারতের বাইরেও বিদেশে বেড়াতে গেলেও বিদেশের ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলের যে কোনো শাখাতে আপনারা থাকতে পারেন, তাই আপনারা রেজিস্ট্রেশনটা ইচ্ছে হলেই করে নিতে পারেন। ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করে থাকে, এখানে সেই সমস্ত জিনিস সম্বন্ধীয় তথ্য দেওয়া আছে। দিল্লি ভ্রমণে এসে যারা কোলাহলমুক্ত, দূষণমুক্ত, দারুণ সুন্দর সবুজ পরিবেশে একটা থাকার ঠিকানার সন্ধান করছেন তারা এই ইউথ হোস্টেলে অবশ্যই এসে উঠতে পারেন। চলুন এরপরে একদম ভিতরে যাই। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি মধ্যবিত্ত পর্যটকেরা যাতে কম খরচে বেড়াতে পারেন তার জন্য তথ্য আমার চ্যানেলে দিয়েছি। আপনারা যারা আগামী দিনে আমার সাথে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, জয়পুর এবং রাজস্থানের বিভিন্ন জায়গায় যেতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। এছাড়া আমার ফেসবুক যে পেজটা আছে সেই পেজটার নাম হলো পিন্টু চিত্রকর গাইড, সেটাতেও আমাকে ফলো করতে পারেন। আর আমার সাথে সরাসরি কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা এটা, সেটা পিন্টু চিত্রকর নামে আছে, আমাকে ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। ভিতরে প্রবেশ করার পরেই সামনে এই হলো রিসেপশন এরিয়া, আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। আপনি চাইলেই ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ এনরোলমেন্ট ফর্ম পেয়ে যাবেন। লাইফটাইম মেম্বারশিপ 3000 টাকা, টু ইয়ার মেম্বারশিপ 350 রুপিস। একটা ফটো দিয়েছিলাম এবং একটা আইডেন্টিটি কার্ড আপনাদেরকে দিতে হবে। এই হলো ফর্মটি। 3 বছরের জন্য রেজিস্ট্রেশন করে নিলাম, এখানে আমাকে 350 রুপিস দিতে হলো, 350 টাকা দিতে হলো। স্যার মে তো ইহা পে কার্ড বানা লিয়া হুম, কার্ড বানানে কে বাদ মে ইহা পে রুক রহা হুম। কোই আগর ফ্যামিলি লোক ইহা পে আগর দিল্লি ঘুমনে কে লিয়ে আতে হ্যায়, হরিদ্বার ইয়া হিমাচল আগর ও লোক জানে ওয়ালে হ্যায়, তো ও ক্যা আকে ইহা পে রুক সকতে হ্যায় ইয়া উনকো ভি এসা কার্ড বানানা পড়েগা? সকতে হ্যায়। সবসে পহলি ইম্পর্টেন্ট চিজ জো কি ইয়ে মেম্বারশিপ হ্যায়, ইহা পে কিসি ভি হামারে ইন প্রোগ্রাম মে পার্টিসিপেট করনে কে লিয়ে ইয়া কিসি ভি হোস্টেল মে রুকনে কে লিয়ে মেম্বারশিপ জরুরি হ্যায়। আচ্ছা, আগর কোই পহলে সে মেম্বার নাহি হোতা হ্যায় তো হাম উনকো অন স্পট মেম্বার বানা লেতে হ্যায়। আচ্ছা, উনকে লিয়ে ফিস ক্যা হ্যায়? অন স্পট মেম্বার ফি 1 ইয়ার का मेंबरशिप हमारा 200 का होता है। अच्छा, अगर कोई फैमिली है, फैमिली का हमने नया एक अभी अभी इंट्रोड्यूस कराया है फैमिली मेंबरशिप। हाँ हाँ। जो 900 रुपीज का होता है, उसमें हस्बैंड वाइफ और 2 बच्चे होते हैं और उसकी वैलिडिटी 2 साल की। 2 साल का 900 तो बहुत ही कम है, और उसमें वो पूरा इंडिया में भी वो फैमिली रुक सकता है। ओके, थैंक यू सर इन्फॉर्मेशन देने के लिए। ইউথ হোস্টেলের যিনি দায়িত্বে আছেন, প্রধান দায়িত্বে যিনি আছেন, সেই ম্যাডামের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। নমস্তে, গুড মর্নিং। मेरा नाम चरणजीत कौर है, मैं चीफ एग्जीक्यूटिव ऑफिसर यूथ हॉस्टल एसोसिएशन ऑफ इंडिया से बोल रही हूँ। अपने हॉस्टल्स हैं जो हम लोगों ने खुद बनाए हैं। एक ये दिल्ली में है, मैसूर में है, दार्जिलिंग और लेह में। अच्छा। हमारा चेक इन टाइमिंग्स है 11 बजे और चेकआउट टाइम है 10 बजे। अच्छा। हमारे हॉस्टल्स में रूम्स के साथ साथ डॉर्मेटरी फैसिलिटीज भी हैं। जैसे कोई मैं जैसे सोलो ट्रैवलर हूँ तो मैं यहाँ पे आके बहुत कम में रुक सकता हूँ। চলুন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। ফার্স্ট ফ্লোর থেকে এরকম দৃশ্য দেখেছিলাম, এখানে লিফটের ফেসিলিটি আছে। ফার্স্ট ফ্লোরে ডরমিটরি অ্যাভেলেবেল, ফার্স্ট ফ্লোরে ডাবল বেডরুমও অ্যাভেলেবেল। ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে করিডোর এরিয়া। আপনারা যখন ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেলে থাকবেন তখন এখানকার রুম বা ডরমিটরিতে স্টে করতে পারেন। তো ইয়ে রাহা এক ডবল বেড রুম, ইহা পে এক এক্সট্রা বেড লাগা হুয়া হ্যায়। স্যার নমস্তে। নমস্তে। মাই কলকাতা সে আয়া হুম, ওয়েস্ট বেঙ্গল সে আয়া হুম। আপ কাহাঁ সে হ্যায়? হাম পুনা সে হ্যায়। আচ্ছা, তো ইয়ে রাহা পুরা ডবল বেড রুম। তো স্যার ইয়ে রুম মে ক্যা ক্যা সার্ভিসেস অ্যাভেলেবল হ্যায় অর রুম কেসা হ্যায়? রুম মে তো ডবল রুম কা হ্যায়, ये गर्म पानी और अटैच टॉयलेट और वॉशरूम है। बाकी कुछ सुविधा तो है, कुछ कबर्ड है। और ये केवल रूम की बजाय ये जो है कि सेंट्रल प्लेस में होने की वजह से और यहाँ का जो माहौल है जो बहुत ही अच्छा सुरक्षा की दृष्टि से छात्रों के लिए, छात्राओं के लिए अच्छा है, तो इसी वजह से हम यहाँ आते हैं। और हमारे जो छात्र हैं पुणे विश्वविद्यालय के, अच्छा, वो यहाँ अभी स्टडी टूर पे आए हैं। अच्छा। तो बहुत अच्छी व्यवस्था
यहाँ हो रही है, हम बहुत सालों से यहाँ आ रहे हैं। अच्छा, मतलब कि मैं एक प्रोफेसर सर से बात कर रहा हूँ, सर मेरा प्रणाम लीजिए, मैं वीडियो के बाद आपको प्रणाम करता हूँ। सर आपने मुझे जो इन्फॉर्मेशन दिया या रूम को दिखाने का जो मौका जो मुझे मिला, मैं तो यूथ हॉस्टल को और यूथ का जो हमारा जो नेशनल जो इंटीग्रिटी जो है इसको तो मैं प्रमोट कर रहा हूँ, तो इसमें आपके स्टडी टूर के बारे में बोला, ये बहुत ही अच्छा लगा सुन के। तो ये रहा पूरा रूम, यहाँ पे एक एलईडी टीवी भी है, एसी है, और ये रहा पूरा रूम। এই হলো অ্যাটাচড বাথরুম, এখানে কোমরের সুব্যবস্থা আছে, এই বেসিন, একটা বড় আয়না আছে, শাওয়ার আছে, আর এখানে গরম জলেরও ব্যবস্থা আছে আমি শুনেছিলাম। এখানে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং হল আছে এবং ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আপনারা ডবল বেড এছাড়া ডরমিটরিগুলো পেয়ে যাবেন। ডরমিটরিতে একটা বেডে একজনই থাকতে পারবেন এবং ডবল বেড রুমে আপনারা দুজন কিংবা আপনারা ডবল বেড রুমে এক্সট্রা একটা বেড লাগিয়ে তিনজনও থাকতে পারবেন। আমি এখানে দেখেছিলাম একটা ছাত্রছাত্রীদের দল এসে পৌঁছেছিল, এই হলো রিসেপশন এরিয়া, ওনারা এখানে ওনাদের চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করছিলেন। আর এই রিসেপশনের পাশেই আছে ডাইনিং হল, এখানে আপনারা যখন স্টে করবেন এই ডাইনিং হলেই আপনারা আপনাদের লাঞ্চ ডিনার সারতে পারেন। এখানে দেখেছিলাম যে ছাত্রছাত্রীদের দল এসে পৌঁছেছে। আর এই ডাইনিং হল এরিয়া পার করেই ওদিকে কর্নারে আছে লাইব্রেরি এরিয়া, চলুন আমি লাইব্রেরির দিকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো সম্পূর্ণ ডাইনিং হল, এখানে এই রিফ্রেশমেন্ট হলের পাশে এখানে লাইব্রেরিও আছে। লাইব্রেরি, নমস্তে, গুড মর্নিং। মে তো কলকাতা সে আয়া হুম, ওয়েস্ট বেঙ্গল সে আয়া হুম, আপ লোগো কে সাথ বাত হোকে বহুত হি আচ্ছা লাগা, আপ লোগ মুরাদাবাদ সে আয়ে হো, তো আপনে অভি বোলা কে ভাই সাহেব কা শাদি কে লিয়ে আপ লোগ আয়ে হো, তো আপনার শাদি বহুত আচ্ছে সে উনকা অনুষ্ঠান আপ লোগ কা হোনা চাইয়ে, মে উইশ করতা হুম, অল দা বেস্ট বোল রাহা হুম। মেরা হিন্দি থোড়া খারাপ হে, ইলিয়ে কোশিশ কর রাহা হুম ব্লগ বানানে কা, আর আপ লোগ কা ইয়াহ পে এক্সপিরিয়েন্স আচ্ছা হি রাহা। তো আপনারা এখানে সিঙ্গেলও এসে থাকতে পারবেন, এছাড়াও অন্য লোক জেসে ফ্যামিলি লোক আগে রুক রহে হ্যায়, ইয়াহ পে আগে ফ্যামিলি লোক ভি রুক সকতে হ্যায়। তো ইয়ে সেকেন্ড ফ্লোর এরিয়া হ্যায়, আপ লোগ কে সাথ বাত হোকে আচ্ছা লাগা, কিয়া নাম আপকা? আমার ত্রিবেদী। আচ্ছা ত্রিবেদী ম্যাডাম নমস্তে, থ্যাংক ইউ। আপকা? অনুকে দেবী। আচ্ছা ত্রিবেদী ম্যাডাম আপকো ভি নমস্তে, থ্যাংক ইউ, আচ্ছে সে রহিয়ে শাদি আচ্ছে সে আপ মনাইয়ে, ওকে থ্যাংক ইউ। सबसे पहले आपको मेंबरशिप लेनी पड़ेगी जिसके चार्जेस बहुत ही नॉमिनल। हाँ मैडम, जैसे मैं पहले यहाँ पे आने के बाद 350 रुपीज में 2 इयर्स का ऑलरेडी मैं ले चुका हूँ। हाँ, और यूथ हॉस्टल्स हैं होटल से बिल्कुल डिफरेंट है। हाँ, हम आपको रूम सर्विसेज नहीं प्रोवाइड करते हैं, उसका मकसद होता है कि सब लोग डाइनिंग हॉल में इकट्ठे बैठे, एक दूसरे से बात करें, एक दूसरे का कल्चर जाने, इससे हमारे यूथ के अंदर नेशनल इंटीग्रेशन का प्रमोशन होता है। लोग एक दूसरे को जानते हैं, लोग एक दूसरे के जगह आते जाते हैं, हमारा मेन पर्पस यूथ हॉस्टल का ये है। और এখানকার পরিবেশ আপনাদের বেশ ভালো লাগে, আমি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, মাতা আনন্দময়ী মায়ের আশ্রম দেখিয়েছি, এখানেও পিছন দিকে আপনারা এমন সুন্দর একটা বাগানের পরিবেশটা পেয়ে যাবেন, তাই আপনারা যদি বয়স্ক মানুষজনরাও আসেন আপনাদের এখানে সকাল সন্ধ্যা দারুণ কাটবে। কালচারাল এক্সচেঞ্জ আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি কো বাড়াতা হ্যায়। একদম। দূসরি আমাদের অ্যাক্টিভিটি হ্যায় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ এন্ড আদার অ্যাক্টিভিটিজ। জো আমাদের মেম্বার, জো হাম সিরফ আপনে মেম্বারস কে লিয়ে অর্গানাইজ করতে হ্যায়। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজ মে হাম বিলকুল নরমাল খানা, ভেজিটেরিয়ান খানা দেতে হ্যায়, মিনিমাম কস্ট মে করতে হ্যায়, আর আমাদের অলমোস্ট 10,000 পার্টিসিপেন্ট অল ওভার দি ইন্ডিয়া হর সাল পার্টিসিপেট করতে হ্যায়। আচ্ছা, মতলব ট্রেকিং মে ভি জা সকতে হ্যায়, আর আমাদের ট্রেকিং হ্যায়, সাইক্লিং হ্যায়, আর ফ্যামিলি ক্যাম্পিং হ্যায়, মোটর বাইকিং হ্যায়, হাম অলগ অলগ তরহ কে অ্যাক্টিভিটিজ অলগ অলগ কোস্টাল এরিয়া মে, হিমালয়াস মে, ডেজার্টস মে, केरला बीचेस में, गोवा बीचेस में, सब जगह करते हैं, और हम चाहते हैं कि मैक्सिमम लोग पार्टिसिपेट करें। एकदम। और अगर वो लोग मेंबरशिप अगर ले लेते हैं तो उसमें उनको डिस्काउंटेड रेट भी उनको मिल जाएगा। हाँ। और कल्चरल एक्सचेंज भी होगा और एक साथ में मिलके हम लोग ये सब कर भी पाएंगे। हाँ। আপনি মেম্বারশিপটা যদি গ্রহণ করে নেন তাহলে মেম্বারশিপ গ্রহণ করার পরে yhaindia.org
ये वेबसाइटा देखालाम वेबसाइटे भिजिट करारे आपनी अनलाइने होस्टेलटा बुकिंग करते पारें। एखाने देखुन होस्टेलेर लिस्टा देवा आछे, होस्टेल्से क्लिक करुन। होस्टेल्से क्लिक करार पोरे आपनी एखाने देखते पाबेन अनलाइन होस्टेल बुकिंग। ए अनलाइन होस्टेल बुकिंग करार बुकिंगे क्लिक करार पोरे सिलेक्ट होस्टेले क्लिक करुन। सिलेक्ट होस्टेले क्लिक करले देखबेन दिल्ली, माइसोर, लेह लद्दाख एछाड़ा आरो अनेकगुलो जायगा, कोलकाता, मुम्बई, এই সমস্ত জায়গাগুলোতে, সিমলা, এই সমস্ত জায়গাগুলোতে আপনারা ইউথ হোস্টেলে থাকতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিউ দিল্লি হোস্টেলে আমি চেক ইন দিলাম 28 মার্চ এবং চেক আউট দিলাম 29 মার্চ। 28 মার্চ ও 29 মার্চ চেক ইন চেক আউট দেওয়ার পরে এখানে দেখুন নন এসি ডরমিটরি ভাড়া মাত্র 402 টাকা, এসি ডরমিটরি ভাড়া মাত্র 715 টাকা এবং এখানে এসি রুম যেটা কমন বাথযুক্ত সেটার ভাড়া 1608 টাকা, এছাড়া এসি রুম যেটা অ্যাটাচ বাথরুমযুক্ত সেটার ভাড়া 1875 টাকা। আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এখানকার ওয়েবসাইটের ডিটেলসটা লিখে দিলাম, আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে আরও তথ্য জানতে পারবেন। আপনারা অনলাইনেও ওয়েবসাইটে ভিজিট করে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল নিউ দিল্লির ফোন নম্বরও, অফিসিয়াল ফোন নম্বরও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, আপনারা ফোন করেও তথ্য সংগ্রহ করতে পারেন। তবে আপনারা ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করুন। চরণজিৎ কৌর জি নে মুঝে ইতনা আচ্ছে সে সব কুছ সমঝা দিয়ে হে, তো ম্যাডাম জি আপকো মে বহুত বহুত ধন্যবাদ বলতা হুঁ। और मेरा हिंदी थोड़ा खराब है लेकिन फिर भी मैं कोशिश कर रहा हूँ। आपका बहुत बढ़िया हिंदी है, कोई दिक्कत नहीं है। हमें आपका धन्यवाद करना चाहिए जो आप इतना पेन ले रहे हैं हमारी एसोसिएशन को प्रमोट करने के लिए। एकदम एक्चुअली क्या होता है, हम लोग बंगाली लोग घूमना बहुत पसंद करते हैं, तो मिडिल क्लास फैमिली लोग जब कम खर्चा में जब घूम पाएंगे, और आपने भी जो बोला मेंबरशिप लेने के बाद अगर कोई ट्रेकिंग या एक्टिविटीज, साइकिलिंग, ये सब एक्टिविटीज केरला से लेके लेह लद्दाख में अगर कोई कर पाएंगे तो वो भी मिडिल क्लास फैमिली लोगों के लिए भी अच्छा होगा और मेरा व्यूअर्स के लिए भी अच्छा होगा। मैं आपके व्यूअर्स से सबसे रिक्वेस्ट करना चाहती हूँ, एक बार हमारी एसोसिएशन को ज्वाइन कीजिए और हमारा प्रोग्राम ज्वाइन करके देखिए, आप बार बार आएंगे। एकदम एकदम आप बार बार आएंगे, आप हमारी हॉस्पिटैलिटी का लाभ जरूर उठाएंगे। एकदम एकदम। अच्छा, 2 इयर्स मेंबर, 2 इयर्स का मेंबरशिप लेने के लिए 350 रुपीज, और लाइफ टाइम मेंबरशिप 3000 रुपीज। सिर्फ इवन लाइफ मेंबर, हमारे मेंबरशिप कार्ड पे और भी बहुत सारे डिस्काउंट्स हैं जो आप हमारी वेबसाइट में देख सकते हैं। अच्छा, वेबसाइट डिटेल्स थोड़ा बोलिए, www.yhaindia.org। अच्छा, और मैं नंबर भी यहाँ पे देने वाला हूँ, कस्टमर केयर नंबर देने वाला हूँ। ओके, थैंक यू मैडम, थैंक यू, थैंक यू, वेलकम। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এটাকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।